নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার আমাদের এই আবালতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটার থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে কিসের উপর ভিডিওটা হচ্ছে। তো আজকের হচ্ছে ব্রুডিং কীভাবে করতে হয়। তো অনেকেই আমাকে কমেন্টস করেছে, প্লাস ফোনেও কথা যখন হয়েছে তখন ওই ব্যাপারেই বলেছিল আমাকে ব্রুডিংটা কীভাবে করতে হয় একটুখানি একটা ভিডিও করার জন্যে। তো বন্ধুরা, এ আমার গতকালকে বাচ্চা ফুটে বেরিয়েছে। তো এইগুলো আমার যারা জানেন, মানে আগে থেকে আমার ভিডিও দেখছেন, ওদের জানা রয়েছে যে আমি একদিন বাচ্চা ফোটার পর মেশিনেই রেখে দিই। তো গতকালকে আমার বাচ্চাগুলো বেরিয়েছে। তো আজকে আমি এই জায়গাটাতে এই প্লেন শিটটার সাইজ রয়েছে আপনার, টোটাল সাইজ রয়েছে 26 ফুট। তো আমি এটাকে একটুখানি কমিয়ে দিয়েছি, এখন মোটামুটি ধরুন 18 ফুট, মানে 18 স্কোয়ার ফুট রয়েছে এটা। তো এটাকে আমি রাউন্ড শেপ করে দিয়েছি। আর এই যে দেখুন, দুটো বাল্ব লাগানো রয়েছে। তো এইখানটায় এই যে দেখুন, নিচে আমি কাঠের গুঁড়ো দিয়ে সমান করে বিছিয়ে দিয়েছি। এখন এটার উপর পেপার দেওয়া হবে। তো পেপার দেওয়ার পর তারপর লাইট দিয়ে একটুখানি টাইম দেব, কেন এটাকে ঢেকে ঢুকে দেব। একটুখানি ভেতরটা যখন হিট হয়ে যাবে, ওই 5-10 মিনিট রাখার পরই তারপর বাচ্চাগুলোকে এখানটায় ছেড়ে দেব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে কী করতে হয়। এখন এই জায়গাটার মধ্যে পেপার বিছানো হয়ে গেছে। তো এবার আমি লাইটটা দিয়ে দেব এবং উপরটা আমি ভালো করে ঢেকে দেব কিছুক্ষণ সময়ের জন্য, কেন আজকে এমনিতেও প্রচণ্ড গরম রয়েছে। তো জাস্ট ভেতরটা একটুখানি হিট হওয়ার জন্যে আমি লাইটগুলো দিয়ে একটুখানি পুরোটাই ঢেকে দেব। তারপর আধ ঘন্টা বা এক ঘন্টা বাদে আমি একটু একটু করে উপরটা ফাঁকা করে দেব, যতক্ষণ না অবধি এদের টেম্পারেচারটা ঠিকঠাক হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের অন্যান্য বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে ওনার কাজে আসে ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন। উপরটা আমি টিন দিয়ে ঢেকে দিয়েছি, আর ওই পাশটা দিয়ে আরেকটা টিন দিয়ে দেব। আর এই দিকটা দিয়ে আমি বাচ্চাগুলো ভেতরে ঢুকিয়ে তারপর এটাকে আমি একটু ঢেকে দিয়ে দেব আধ ঘন্টার জন্য। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই এটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই যে আমার প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে। তো এই আমি কিছুক্ষণ বাদে বাচ্চাগুলোকে এর ভেতরে রাখলাম। আর অনেকেরই ব্রুডিং নিয়ে অনেক মন্তব্য থাকে, মানে অনেক কিছু জানার থাকে। তো তার মধ্যে আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানে গরম এবং ঠান্ডার ব্যাপারটা। তো অনেকে দেখেছি যে ব্রুডারের ভেতরে কন্ট্রোলার ঢুকিয়ে দেয় বা কোনো এরকম কোনো একটা মাপার কোনো মিটার ফিটার লাগিয়ে দিচ্ছে। তো ওইভাবে করে ব্রুডার ম্যানেজমেন্ট করাটা বড় মুশকিল হয়ে দাঁড়ায়। সবথেকে বেস্ট হচ্ছে আপনি ব্রুডারটা আগে চালু করুন, চালু করে আধ ঘন্টা এক ঘন্টা মানে পুরোটা ঢাকা দিয়ে রেখে দিন। তো রাখার পর যখন ভেতরটা একটু হিট হয়ে যাবে তারপর বাচ্চাগুলোকে ছাড়ুন। ছাড়ার পর মোটামুটি ধরুন 10-20 মিনিট বা আধ ঘন্টা বাদে আপনি বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে থাকুন। যদি দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তার মানেটা আপনাকে বুঝতে হবে যে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে। আর এই যে দেখুন, এদের যে ঠান্ডা লাগছে না সেটার প্রমাণটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাচ্চাগুলো দেখুন এক এক জায়গায় রয়েছে। যদি ঠান্ডা লাগতো, এই যে দেখুন একটা বাচ্চা হিটের জন্য পুরো কাত হয়ে পড়ে আছে, এই যে দেখুন। তো এরকম অনেক কটা বাচ্চাই পড়ে আছে। ওই পাশটায় দেখুন একটা, ওই দিকটায় আরও রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি ব্রুডিংয়ের পুরো ব্যাপারটা মানে বোঝা হয়ে যায় তাহলে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ব্রুডিংয়ের বিষয়টা আপনাদের ভালো লেগেছে কি না সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, আমার যে এই জলটা দেওয়া হয়েছে এর মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে। তো এই অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ 3 দিন চলবে, তারপর ক্যালসিয়াম মাল্টিভিটামিন এইগুলো চলবে। আর এদের ফিড আমি এখন লেয়ার স্টার্টার ফিডটাই আমি দিচ্ছি, কেন আমার ভিডিও যারা বরাবর দেখছেন ওদের জানা আছে যে আমি লেয়ার ফিডটাই ইউজ করি, সে বাচ্চাদের হোক, মিডিয়াম সাইজের হোক, আর ডিমের মুরগির ক্ষেত্রেই হোক। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মানে ব্রুডিংয়ের ব্যাপারটা মোটামুটি আমি যতটুকু আমার জানা ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে আমি আগামী দিন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এইখানটায় আমার এই দেশি বাচ্চাগুলো
মোটামুটি ধরুন 200 পিসের মতো রয়েছে। তো যদি কারোর দেশি বাচ্চা প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশন লিংকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানটায় সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।